আগের ভিডিওয় আমরা ধারক ধারকত্ব নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের গলি ধারকের ধারকত্ব বা কয়েকটি বিশেষ প্রকার ধারক ধারকত্ব পর্যন্ত পড়া হয়েছিল আজকের ভিডিও আমরা নতুন কিছু জিনিস নিয়ে পড়বো ধারক ধারকত্ব নেই যারা ধারক ধারকত্বের প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখো নি লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে নেবে আজকে ধারক ও ধারকত্বের যেসব বিষয় নিয়ে পড়বো তার পরপর পড়াচ্ছে একটু দেখো তোমার দেখো তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব কি জিনিস ঘনত্ব কথার অর্থ কি প্রতি একক আয়তনে তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব কি শক্তি প্রতি একক আয়তনে কত হবে তো ধরে নাও একটি সমান্তরাল পাঁচ ধারক আছে তাহলে সেই সমান্তরাল পাঁচ ধারকের তোমার হচ্ছে প্রতিটি পাতের ক্ষেত্রফল কত আলফা ঠিক আছে যদি পিজার পিকচারটি একটু থ্রি ডাইমেনশনে আঁকি তাহলে এরকম হবে এটা হচ্ছে একটা সমান্তর ধারক আছে এই উপরে পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে আলফা বা এটাকে তুমি এ ধরতে পারো আলফা অথবা এ তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কত কাজ করবে আমরা দেখেছিলাম ই তাহলে সে ই এর মান কত হয় বাই এটা আমরা সমান্তর পাড়া ধারকত্ব বের করতে গিয়ে দেখেছি যে তড়িৎ ক্ষেত্রের মানটা এত হয় এবং সি ই টু কত হয় এফসেলন জিরো ইন্টু এ মানে ক্ষেত্র এ ধরলাম বাই কত এদের বেদ কত তাহলে বেত কোন জিনিসটা এইটা এটা হচ্ছে বেথ ডি তাহলে এটা হচ্ছে ধারকের ধারকত্ব এবার তাহলে এর আয়তন কত আয়তন আয়তন সমান কত হবে ক্ষেত্রফল এ ইন্টু ডেপথ ডি এটা হচ্ছে আয়তন এবারে এখানে যদি তোমার হচ্ছে বিহপভেদ পাত দুটির ভিতরে মানে এই পাত এই পাত এবং এই পাত পাদ দুটির মধ্যে প্রভেদ ভি হলে ই সমান হবে ভি বাই ডি কারণ আমরা পড়েছি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের সম্পর্ক ই সমান হচ্ছে ডি আর সুষম তড়িৎ ক্ষেত্র হলে ই সমান কত হবে ভি ভাই ডি এবার ধারকের সঞ্চিত শক্তি কত হবে হাফ সি ভি স্কোয়ার করেছিলাম আমরা সমান তাহলে হাফ ইন্টু সি এর মান কত এফসাল জিরো এ বাই ডি আর ভি ভিসার করলে এটা কত হয়ে যাবে দেখো স্কোয়ার ডিস্কোয়ার সমান কত হচ্ছে হাফ ইন্টু এফস্যালএন জিরো একটা ডি স্কোয়ার এখানে কেটে যাবে এই ডিটা কেটে যাবে তাহলে হাফ ইন্টু এফ সেভেন জিরো এ ইন্টু ডি এটাকে আয়তন আকারে রাখো ইন্টু স্কোয়ার তাহলে আমার সঞ্চিত শক্তি এত তাহলে শক্তি ঘনত্ব কত শক্তি ঘনত্ব সমান হচ্ছে শক্তি বাই আয়তন সমান তাহলে কত হবে হাফ ইন্টু এফ সেভেন জিরো ইন্টু এই শক্তি ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করবো ইউ অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব ইউ সমান কত হবে হাফ ইন্টু এফ এটা হচ্ছে রাশিমালা শক্তি ক্ষেত্রে রাশিমালা শক্তি ঘনত্ব তাহলে মাত্রা কেমন হবে তাহলে মাত্রা শক্তির মাত্রা যেন এম এল স্কোয়ার টি টু মাইনাস বাই আয়তনের মাত্রা কত এল কিউব এটা হয়ে যাবে কত এ এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু আর একক কি হবে একক হবে শক্তির একক কি জুল তাহলে জুল বাই আয়তন একক কি মিটার কিউব তাহলে একক হয়ে যাবে জুল পার মিটার কিউব বা এটাকে সাধারণত আমাদের লিখতে পারো যে মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি পরের অঙ্কটা দেখো বলছে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্ব টু পিকো ফেরাট পাত দুটির মধ্যবর্তী স্থানে মোম দিয়ে ভর্তি করা হলো পাতের ব্যবধান দ্বিগুণ করা হলো যদি ধারকটির ধারকত্ব বৃদ্ধি পেয়ে সিক্স পিকো ফেরাট হয় তবে মোমের ধ্রুবকের মান কত তাহলে এটা অঙ্কটা কিভাবে করবো দেখো তাহলে আমরা জানি যে সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্ব সি সমান কত জিরো এ বাই ডি এবার যদি পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে ফিল করে দেওয়া হয় তখন তাহলে টু কত হয়ে যাবে এফ জিরো একটা সামনে পড়াবি ধরব কে ঢুকবে ইন্টু এ বাই এখানে বলছে ব্যবধানও দ্বিগুণ করে দেওয়া হয়েছে আমি ধরলাম কত তাহলে আগে ডি ছিল পরে কত হলো টু ডি তাহলে এটা হয়েছে কিন্তু এফ জিরো এ বাই ডি এর মানটা দেওয়া ছিল কত টু ফেরাট এখন পরে বলছে যে এটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেলো সিক্স পিকো ফেরাট হয়ে গেলো তাহলে সিরাজটা মান কত দিয়েছে সিক্স পিকো কো ফেরাট তাহলে আমার কে এর মান কত হবে তাহলে কে সমান হয়ে যাচ্ছে দেখো সিক্স ইন্টু টু ডি বাই এফসেলন জিরো এ তাহলে ডি বাই এফসেলন জিরো এ এই মানটা কত হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে সিক্স ইন্টু টু বাই টু 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 কেটে গেল তাহলে হয়ে যাবে কত সিক্স অর্থাৎ মান এবার দেখো ধারকের সমবায় ধারকের সমবায় দু রকম একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় প্রথমে হচ্ছে কি শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন যেটাকে বলা হয় শ্রেণী সমবায় কি হয় শ্রেণীর সময়ে প্রতিটা ধারক ধারক কী হবে মাত্র লাইনে থাকবে অর্থাৎ এটা যদি একটি লাইন হয় তাহলে এখানে একটা ধারক থাকবে এখানে একটা ধারক থাকবে এখানে একটা ধারক থাকবে আমি তিনটা ধারক নিলাম প্রতিটা ধারকের ধারকত্ব কত সি ওয়ান সি টু সি থ্রি এবং এদেরকে একটি ব্যাটারির মাধ্যমে যুক্ত করে দিলাম একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ সাপ্লাই দিলাম যেটা হচ্ছে কত ধরো ভি এবারে এই জায়গাটার নাম যদি আমরা দিই এ এই জায়গাটার নাম দিলাম কত বি এই জায়গাটার নাম দিলাম সি এই জায়গাটার নাম দিলাম কত ডি তাহলে ভি এ মাইনাস ডি কত তো ভি এখন এ এবং বি এর মধ্যবর্তী গৃহপ্রভেদ কত হবে সেটা আমরা জানি না তাহলে তা নির্ণয় করার জন্য ধরে নিই শ্রেণী সমবায়ে একটা নির্দিষ্ট আধান প্রতিটা ধারকের মধ্যে দিয়ে যাবে সেটা ধরে নেওয়া কত কিউ তাহলে ভি এ মাইনাস সমান কত হবে তাহলে কিউ বাই সি ওয়ান আবার ভিবি মাইনাস সমান কত হবে কিউ বাই সি টু আবার ভিসি মাইনাস সমান কত হবে কিউ বাই সি থ্রি সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে দেখো এখানে ভিবি ভিবি কাটবে ভিসি ভিসি কাটবে তাহলে ভিএ মাইনাস সমান কত হবে তাহলে কিউ কমন নিলে 1 বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস এটা এলো তাহলে ভি এ মাইনাস ভিডি সমান কত ভি তাহলে ভি সমান হয়ে গেল কত কিউ হোল ইন্টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান এটা ধরে নাও যে তিনটা যে ধারক ছিল এই তিনটা ধারকের ধারকত্ব তুল্য ধারকত্ব ধরে নাও সি কিউ ভ্যালেন্ট কত সিকিউ ভ্যালেন তাহলে সিকিউ ভ্যালান্ড আকারে যদি ধরি তাহলে ছবিটা হয়ে যাবে একটাই ধারক থাকবে সেটাকে আমরা ধরবো সিকিউ ভ্যালেন্ট আর একে একটা ব্যাটারির মাধ্যমে যুক্ত করা থাকবে ভি তাহলে তখন একই আধান যাবে কত কিউ তাহলে তখন আমরা লিখতে পারি যে কিউ ইকুয়াল টু কত সিকিউ ভ্যালেন ইনটু ভি তাহলে ভি বাই কিউ সমান কত ওয়ান বাই সি কিউ ভ্যালেন্ট তাহলে এই যে রাশিমেলাটা এখানে তাহলে কিউ বাই ভি করে ভি বাই কিউ করলে তাহলে কত হবে ওয়ান বাই সি কিউ ভ্যালেন্ট তাহলে ওই দুটো রাশিমেলা কম্পেয়ার করলে আমরা দেখতে পাবো যে ওয়ান বাই সি কিউ ভ্যালেন্ট সেমান কত হচ্ছে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি এবারে যদি আমার এন সংখ্যক ধারক লাগানো থাকতো প্রতিটা ধারকত্বের মান অন্যরকমভাবে সি ওয়ান সি টু করে আপ টু সি এন তাহলে তখন ওয়ান বাই সি কিউ হেলেন ওয়ান কত হবে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই সি এন এবারে দেখো যে প্রতিটা ধারকের ধারকত্ব যদি একই ধরে নিই মানে সি ওয়ান ইকুয়াল টু সি টু ইকুয়াল টু আপ টু সি এন সমান কত ধরে নিলাম সি তাহলে ওয়ান বাই সি কিউ ভ্যালেন্ট সমান তাহলে কত হবে দেখো তাহলে প্রতিটারই সি করে তাহলে লসাও কত হয়ে যাবে সি তাহলে এরকম কটা ধারক থাকবে এনটা কত এন তাহলে তখন সি ভ্যালেন্ট হয়ে যাবে কত সি বাই এন অর্থাৎ একই ধারক থাকলে তাহলে আমরা কি করব তাকে যত সংখ্যক ধারক আছে একই মানের তত সংখ্যা দিয়ে ভাগ করে দেবো তাহলে এখানে যদি একটা কোশ্চেন থাকে ধরো দুটো ধারক আছে শ্রেণী সমাবে লাগানো আছে প্রতিটা ধারকের মান হচ্ছে সেম তাহলে এখানে ধরো এটা দেওয়া আছে ফোর মাইক্রোফেরাট আর এটাও দেওয়া আছে ধরো ফোর মাইক্রোফেরাট তাহলে এই দুটো ধারকের তুল্য ধারকত যদি বার করতে বলে তাহলে আমরা লিখতে পারি সি এ বি সমান কত দুটো একই প্রকার ধারক মানে ফোর বাই টু মানে কত হয়ে যাবে টু মাইক্রোফেরাট আর দুটো থাকলে আর একটা জিনিসও লাগাতে পারো সি কিউ ভ্যালেন্ট সমান কত হবে সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু দেখো দুটো ধারক আছে তাহলে গুণ করে দিলে চার চারে কত হবে ষোলো বাই চার চার কত আট তাহলে আট দুনে ষোলো তাহলে এটা কত হয়ে যাবে দু মাইক্রোফেরাট দুটো থাকলে এটা লাগানো যাবে কিন্তু দুটোর বেশি হলে জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে তখন আমরা এই ফর্মুলাটা লাগালে অনেক ইজিলি ক্যালকুলেট করতে পারবো ধরো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রতিটি ধারকের মধ্য দিয়ে আধান কি হতে হবে আর দুই নম্বর হচ্ছে প্রতিটি ধারকের বিবাহ প্রভেদ আলাদা হবে এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই দুটো জিনিস আলাদা রাখতে হবে এবার দেখো ধারকের সমান্তরাল সমবায় ধারকের সমান্তরাল সমবায় মানে কি রকম হবে তাহলে প্রতিটা ধারকের অ্যাক্রসে বিভব প্রভেদ যখন একই হবে তখন সেটাকে আমরা বলবো কি ধারকের সমান্তরাল সমবায় ধরে নাও এটা একটা ধারক আমরা তিনটা ধারক ধরছি আর এখানে একটা ধারক আছে কত এটা ধরে নাও সি ওয়ান এটা সি টু আর এটা ধরে নাও কত সি থ্রি এবার এদেরকে আমরা যদি একটাই গৃহপ্রভেদ দিয়ে দিই তখন এটাকে আমরা কি বলবো সমান্তরাল সমবায় আছে বলে বলবো তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কত বি তাহলে এখানে যদি গৃহপ্রভেদ আমরা ভি দিই তাহলে ভি এ মাইনাস ভিবি সমান কত ভি এবারে সমান্তর সময়ের ক্ষেত্রে কি হবে প্রতিটা ধারকের ভিতরে দিয়ে আধান আলাদা আলাদা হয়ে যাবে কিউান একটা কিউ টু একটা আর একটা কত কিউ থ্রি এখানে মোট আধান কত যাচ্ছিল কিউ তাহলে এই কিউ সমান কত হয়ে যাবে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস হচ্ছে কিউ থ্রি তাহলে আমার বিভব যেহেতু প্রতিটা ধারকের এক সেম আছে তাহলে আমরা q1 সমান কত লিখতে পারি সি ওয়ান সমান কত লিখতে পারি সি টু সমান কত লিখতে পারি সি ভি তাহলে কিউ সমান হচ্ছে ভি কমন নিলে এটা হয়ে যাবে সি ওয়ান প্লাস সি প্লাস সি এবার দেখো পুরো যে তিনটা ধারক ছিল এই তিনটা ধারককে যদি আমরা একটা ধারকে রিপ্লেস করে দিই তাহলে আমরা তখন পেয়ে যাবো কি সি কিউ ভ্যালেন্ট তাহলে সি কিউ যদি এদের তিনটার হয় তাহলে একটাই ব্যাটারি দিয়ে কানেক্ট থাকবে তখন ভি দিয়ে তাহলে তখন একই আধান যাচ্ছিল কিউ তখন আমরা কিউ টু কত লিখতে পারি সি কিউ হেলেন্ড ইন্টু ভি তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ যদি কম্পেয়ার করি তখন আমরা দেখতে পাবো যে সি কিউ ভ্যালেন্ট সমান কত হচ্ছে তো সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি তাহলে সমান্তরাল ধারকের কি হচ্ছে প্রতিটা ধারক কি হয়ে যাবে ধারকের মান যোগ হয়ে যাবে তাহলে একই রকম ভাবে যদি আমার এন সংখ্যক থাকে তাহলে তখন আমরা তাহলে কি লিখতে পারি সি কি সমান সি ওয়ান প্লাস সি এন পর্যন্ত যোগ হবে সমান আমরা লিখতে পারি প্রতিটা ধারকের মান যদি সেম হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কত এন সি ঠিক আছে মানে সি ওয়ান ইকুয়াল টু সি টু টু সি থ্রি যদি আমরা সি ধরি তাহলে এটা হয়ে যাবে কত সি টু হচ্ছে এন সি ঠিক আছে এবারে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সমান্তর ধারকের ক্ষেত্রে প্রথম কাজ কি যে প্রতিটি ধারকের এক্রোসে প্রতিটা ধারকের এক্রশে বিবাহ প্রভেদ কী হবে সেম বিবাহ প্রভেদ সেম থাকবে আর দুই নম্বর হচ্ছে প্রতিটি ধারকের মধ্য দিয়ে আধান আলাদা হবে ঠিক আছে এই দুটো জিনিস এখানে মনে রাখতে হবে আর এখানে একটা জিনিস দেখো যে তুল্য ধারকত্বের যে মানটা সেটা সেইটা কি হবে প্রতিটা ধারকের ধারকত্বের মানের চেয়ে বেশি হবে আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে প্রতিটি তুল্য ধারাকত্ব যেটা পেয়েছিলাম সেটা তো কত ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট হচ্ছিল তাহলে এখানে কি হবে প্রতিটা ধারকত্বের যা মান তার থেকে তুল্য ধারকত্বের মান কি হবে কমে যাবে অর্থাৎ যখন আমার বেশি পরিমাণ ধারক দেওয়া আছে বা বেশি মানের ধারক দেওয়া আছে তখন যদি আমাকে কম মানের ধারক পেতে হয় বা কম মানের ধারক পেতে চাই তখন আমাকে তাহলে কি করতে হবে শ্রেণী সমবায় লাগিয়ে দিতে হবে আর আমাকে ধরো কম মানের ধারক দেওয়া আছে কিন্তু আমাকে বেশি করতে হবে বলছে তাহলে আমরা তাদেরকে সমান্তরাল সমবায়ে লাগিয়ে দিলে বেশি মানে ধারক পেয়ে যাবো বুঝে গেলাম করে দেখো দুটি ধারকের শ্রেণী শ্রেণী ও সমবায়ে তুল্য ধারকত্ব যথাক্রমে সমান্তর সময়েট ও ফাইভ মাইক্রোফাট হলে ধারক দুটি ধারকত্ব নির্ণয় করো দুটি ধারকের ধারকত্ব ধরে নিই সি ওয়ান আর একটা হচ্ছে কত সি টু তাহলে সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু যেটা দেওয়া আছে সেটা কত ওয়ান পয়েন্ট টু মাইক্রো মাইক্রোফেরাট আর সি ওয়ান প্লাস সি টু যেটা দেওয়া আছে সেটা কত ফাইভ মাইক্রো মাইক্রোফেরাট এখন তাহলে সি ওয়ান প্লাস সি টু যেহেতু পাঁচ তাহলে আমাদের এখান থেকে পাবো সি ওয়ান সি টু সমান ওয়ান পয়েন্ট টু ইন্টু ফাইভ মানে কত সিক্স তাহলে এখানে যদি আমরা সি ওয়ানটাকে রাখি আর সি টুটাকে উড়িয়ে দিই তাহলে সি টু সমান কত হবে দেখো 5-c1, সি ওয়ান তাহলে c1 ওয়ান ইন্টু ফাইভ মাইনাস সমান কত 6 তাহলে ফাইভ সি ওয়ান মাইনাস সমান কত সিক্স তাহলে সি ওয়ান স্কোয়ার এটাকে এদিকে নিয়ে চলে এলাম বা ওটাকে এদিকে নিয়ে চলে গেলাম প্লাস কত জিরো

ধারকত্বের মান অথবা মাইক্রো মানুব পরের কোশ্চেনটা দেখো সি ও টু সি ধারকের দুটি সমান্তর পাত ধারককে সমান্তর সমবায়ে যুক্ত করে ভি বিভাবে আহিত করা হল তারপর ব্যাটারি থেকে বিযুক্ত করে সি ধারকের পাত দুটির ভিতর কে পরাবৈতিক ধ্রুবকের পদার্থ দিয়ে সম্পূর্ণ ভর্তি করা হলো ধারক দুটির দুই প্রান্তে বিহ প্রভেদ এখন কত হবে সি এবং টুসি ধারক দুটিকে প্রথমে সমান্তরাল সমবায় যুক্ত করা আছে তাহলে সমান্তর সমবায় যুক্ত করা থাকলে এদের একটাই বিহ প্রভেদ থাকবে তাহলে একটা সি ধরে নাও আর একটা কত দেওয়া আছে টু এটা সি আর এটা হচ্ছে টু তাহলে এদেরকে যদি একটাই মাত্র বিহ দেওয়া থাকে তাহলে বিভব কত দেওয়া আছে ভি তাহলে এখন এদের তুল্য ধারকত্ব কত হবে থ্রি সি তাহলে আধান কত হবে কিউ সমান হচ্ছে থ্রি সি ইন্টু ভি যেহেতু কিউ সমান সি ভি এটা হচ্ছে কি ব্যাটারি যুক্ত করা অবস্থায় ওই ধারকত্বে আধান ব্যাটারি যুক্ত করা অবস্থায় ওই ধারকে আধান এবার আমাকে বলছে যে এই যে সি যে ধারকটা ছিল তার ভিতরে কত একটা কে পরাবতির মাধ্যম ঢুকিয়ে দেওয়া হলো তাহলে এর ধারকত্ব বেড়ে যাবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে সমান্তরাল ধারকটা থাকবে সেই সমান্তরাল ধারকে এটা হয়ে যাবে কত কে ইন্টু সি আর এটা থাকবে কত টু সি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তুল্য ধারকত্ব হয়ে যাবে কে প্লাস টু হোল ইন্টু কত সি এটা হলো তুল্য ধারকত্ব এখন তাহলে ব্যাটারিতে ডিসকানেক্টেড আছে তাহলে এখন প্রান্তীয় বিহ প্রভেদ যদি আমরা ধরে নিই ভিড তাহলে ভিডেশ যদি প্রান্তীয় বিহ প্রভেদ হয় মানে এখন প্রান্তীয় বিহ এই দুটো বিন্দুর মধ্যে কত আছে তাহলে ভিডি ঠিক আছে ধরে নিলাম তাহলে ভিডাস যদি ধরা হয় তাহলে এখন আধান যেটা হবে সেটা কিউ ডাস্ট সমান তাহলে কত হবে কে প্লাস টু হোল ইন্টু সি ইন্টু ভিড তাহলে এই আধান এবং আগের আধান সেম থাকবে সমান কত তাহলে থ্রি সি ইন্টু ভি তাহলে এখান থেকে আমাদের ড্যাশ সমান কত হবে দেখো থ্রি ভি বাই কে প্লাস টু তাহলে এখন ধারক দুটি দুই প্রান্তে কত হবে থ্রি ভি বাই কে প্লাস টু এই কোশ্চেনে বলছে যে এ ও বি এর ভিতরে তুল্য ধারকত্ব নির্ণয় করো এটা চার মাইক্রোফার চার মাইক্রোফার টু মাইক্রোফার টু হচ্ছে চার মাইক্রোফেরাট তাহলে এই ফিগারটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে তাহলে এই বি বিন্দুর ক্ষেত্রে তাহলে এর সাপেক্ষে তাহলে এই দুই এবং এই দুই এরা কিসে আছে সমানত সমবায় আছে তাহলে ফিগারটা একটু সিমপ্লিফাই করলে কেমন হবে দেখো এটা হচ্ছে চার মাইক্রোফেরাট তাহলে এরা একসঙ্গে এখান থেকে এটা যুক্ত হয়ে এটা দুই আর দুই মিলে এটা সমান্তরালে আছে তাহলে এটা হয়ে যাবে কত চার মাইক্রোফেরাট কত বি আচ্ছা আর এদিকে আছে কত চার মাইক্রোফেরাট আর এদিকে আছে কত চার মাইক্রোফেরাট তাহলে এটা হয়ে গেলো এ আর এটা হয়ে গেলো বি তাহলে এগুলো সব কি চার মাইক্রোফেরাট করে আছে ঠিক আছে তাহলে এ আর বিয়ের ভিতরে তুলে ধার করতে চেয়েছে তাহলে এ আর বিয়ের ভিতরে যদি হয় তার মানে এই পয়েন্ট বরাবর চেয়েছে তাহলে এই পরের পয়েন্ট বরাবর বার করতে গেলে তাহলে এদিকে এদিকে এই চার এবং এই চার আছে শ্রেণীর সমবায় আবার এদিকেও এই চার এবং এই চার আছে কোথায় শ্রেণীর সমবায় তাহলে এটা ইকুভ্রান্ড করলে আমার তাহলে একটা এ পয়েন্ট থাকবে তাহলে এর উপরে থাকবে চার এবং চার এরা শ্রেণীর সমবায় আছে আবার নিচে আছে চার এবং চার এরাও শ্রেণী সমবায় আছে তাহলে তাদের সমান্তরাল সমবায় হবে কত বি তাহলে চার এবং চার মিলে এটা হয়ে যাবে কত দুই কারণ বলেছিলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমার যদি একই মানের ধারকত্ব থাকে তাহলে তখন সেটা বাই দুই করে দিতে হবে চার আর চারের চার বাই দুই হলো এটা তাহলে কত হয়ে যাবে দুই এটাও কত হয়ে যাবে দুই তাহলে এ এবং বি এর তুল্য ধারকত্ব এখন তাহলে সি এ বি যেটা হবে সেটা এই দুই আর এই দুই কিসে আছে প্যারালাল আছে তাহলে এটা হয়ে যাবে কত ফোর মাইক্রোফ্যারাড পরের কোশ্চেনটা দেখো এ এবং বি এর ভিতরে তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলেছে প্রতিটি ধারকের ধারকত্ব কত দেওয়া আছে সি সি আর সি এটা সলভ করবো আমরা পোটেন্সিয়াল মেথডে ধরি এ বিন্দুর পোটেন্সিয়াল যেটা সেটা হচ্ছে কত ভি এ তা এটা হচ্ছে ভি এ এবার দেখো এটা একটাই মাত্র কানেকশান দিয়ে করা আছে তাহলে এটাও কত হয়ে যাবে ভিএ আবার বি বিন্দুর পোটেন্সিয়াল ধরে নেওয়া কত ভিবি তাহলে এটা কত হয়ে যাবে ভিবি এবার দেখো ভি এ ভিভিতে এখানে একটা ধারক আছে আবার ভিএ ভি ভিতে এখানে একটা ধারক আছে আবার ভি এ ভিভিতে আবার এখানে একটা ধারক আছে অর্থাৎ তিনটাই ধারক ভিএ এবং ভি ভি এই পোটেন্সিয়ালে আছে সেই জন্য আমরা এটা তিনটাকেই আমরা সমান্তর পাঁচ হিসাবে ধরতে পারি তাহলে সমান্তর পাঁচ ধারক হিসাবে ধরলে তাহলে এটা হয়ে যাবে কত এ এটা হয়ে যাবে বি প্রতিটা বিত কত সি সি আর এটাও কত সি তাহলে তিনটাকে সমান্তর সমবায় যুক্ত করে দিলে কত হবে থ্রি সি তাহলে এ ও বি এর মধ্যে তুলনাধারক হয়ে যাবে থ্রি সি অঙ্কটা দেখো একই রকম অঙ্ক এখানেও বলেছে এ ও বি এর মিতরে তুলো ধারকত্ব কত ধারকের ধারকত্বের মান দেওয়া আছে সি তাহলে আমরা ধরে নিই এ বিন্দুর বিভব কত ভি এটা কত হবে আর বি বিন্দুর কত ধরলাম তাহলে এটা কত হবে ভিবি তাহলে এখানে একটা পোটেন্সিয়াল রয়ে যাচ্ছে এটা আমি ধরে নিলাম কোনো একটা ধরো ইতে আছে তাহলে এটা যদি ভি সি ধরি তাহলে এটাও কত হবে সি আর এটা কত হবে ভিসি এবার আমরা তিনটা পয়েন্ট নিই এটা একটা হলো ধরো এ আর একটা পয়েন্ট হলো বি আর একটা মাঝখানে কোথাও ধরে নেওয়া কত সি এবার দেখো এ আর সিতে কটা আছে তাহলে এখানে একটা এখানে একটা আর এখানে একটা ঠিক আছে তাহলে এ আর সিতে তিনটা আছে তাহলে এ আর সিতে তিনটা দিয়ে দাও এটা 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 একটা 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 প্রতিটা করতে কত সি করে আচ্ছা আর দেখো সি আর বি এর ভিতরে কটা আছে এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে এখানে আবার কটা আছে তিনটা তাহলে সি 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 এগুলো আমরা সবই পোটেন্সিয়াল মেথডে সলভ করছি ঠিক আছে তাহলে ভি এ ভিসিতে তিনটা আছে তাহলে এটা হয়ে গেল কত থ্রি সি তারপরে সি বিন্দু একটা আছে আবার হয়ে গেলো কত সি তারপরে হয়ে গেলো কত বি তাহলে এ আর বি এর ভিতরে আছে তাহলে এ আর বিতে দেখতে পাচ্ছি আমরা যে থ্রি সি মানের দুটি ধারক শ্রেণী সমবায় আছে তাহলে সি এ বি সমান আমরা লিখতে পারি থ্রি সি গুণিতক থ্রি সি বাই কত সিক্স সি তাহলে একটা সি কেটে দাও তিনজনের ছয় তাহলে এটা হয়ে যাবে কত ওয়ান পয়েন্ট ফাইভ সি তাহলে এবির মধ্যে ইকুইপেন্ট ধারকত্ব যেটা হবে সেটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ সি ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমাদের এখানে আর যেগুলি বাকি রইল সেগুলো আলোচনা করবো এই ভিডিওটিতে যে অংশগুলি আলোচনা করা হয়েছে এবং যে অঙ্কগুলি আলোচনা করা হয়েছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে